রবিবার পরপর দুটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের কন্দখোলা মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ও মল্লাবের বাঘা যতীন বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, দুই প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দুই প্রাথমিক বিদ্যালয় এলাকার মানুষদের বিষয়টি নজরে আসে, তারাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের খবর দেয়। খবর পেয়ে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখেন বিদ্যালয়ে আলমারি ভাঙা, সমস্ত কাগজপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। তখন মোটামুটি 9:30 বাজে, 9:30 বাজে। এবার আমার এই অফিসের স্কুলে কিছু কাজ, মানে মিস্ত্রির কাজের বাবা আমার বাকি ছিল, আর আজকে মিড ডে মিল ঢুকবে, সেই কারণে এসে যখন এই বাইরের গেটটা খুলে যখন অফিসটা খুলতে যায় দেখি দোকানের তালায় খোলা এবং অফিস তালায় খোলা, ভিতরে গিয়ে দেখছি পুরোটা ওই আলমারি যেটা ছিল আলমারি সব কাগজপত্র ছড়ি ফিলি দিতে ব্যাপারটাও খোলা। এমনি কি চুরি করেছেন? না, চুরি কিছু হয়। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছেন, আসবে বলেছে। হ্যাঁ, কি কোন উদ্দেশ্যে তারা এসেছিল কি মনে হচ্ছে? এটা তো কি করে বললো। আপনার নাম? আমার নাম আকবর আলী দফাদার। ডিজিগনেশন কি? এটি টিআইসি, টিআইসি টিচার ইন চার্জ। আচ্ছা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। সুজন সুজন দাস ওকে ইনফর্ম করেছে আমাদের প্যারা টিচার, এখানে ছাত্র যারা সকালবেলা আসে আর কি মাঠে দৌড়তে তারাই প্রথম হচ্ছে ব্যাপারটা। আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম যে দরজা ভাঙা রয়েছে এবং আলমারিগুলো সমস্তই ভাঙা, সব কাগজপত্র লন্ডভন্ড করে। কি কি চুরি গেছে? কি কি চুরি গেছে এই মুহূর্তে বলা সম্ভব না, আমরা যতক্ষণ না খুব ভালো করে দেখছি ততক্ষণ বুঝতে পারছি না কি কি। কোন উদ্দেশ্যে এসেছিল কি মনে করছেন? সেটা আমার কম্পিউটার নিয়ে যায়নি এটা তো দেখতেই পাচ্ছি, এবার কাগজপত্র লন্ডভন্ড হয়ে আছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা বলছি, এর আগেও একাধিকবার এই স্কুলে চুরি হয়েছে, স্কুলের তরফ থেকে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো নাইট গার্ড রাখা হয়নি, কেন, কি কারণে? আমাদের স্কুলের আর্থিক সমস্যা হচ্ছে প্রকট, সেই জন্য এই আর্থিক যা পরিস্থিতি তাতে নাইট গার্ড সিসিটিভি ক্যামেরা এগুলো করা সম্ভব। এটা কি উদ্বোধন কর্তৃপক্ষকে আপনারা জানিয়েছেন? তার কারণ এইভাবে চলতে থাকলে তো আবার চুরি হবে। আমরা যথেষ্ট জায়গায় হচ্ছে দরখাস্ত করেছি, আবেদন জানিয়েছি, টাকা পয়সার জন্য আমাদের বাড়িঘর দেখতেই পাচ্ছেন একদম খুব খারাপ অবস্থা, কঙ্কাল স্যার, এগুলো সারানোর জন্য যাতে ফান্ড পাওয়া যায় আমরা দরবার করেছি সমস্ত জায়গায়, কিন্তু এখনো কোনো পজিটিভ রেসপন্স পাইনি। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।